ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখাচ্ছি চেম্বার শেষ চেম্বার শেষের পথে লোকাল অনেক আমার ছোটোবেলা থেকে আমরা যখন পাস করেছি তখন থেকে উনি দেখান আমার হঠাৎ আজকে এলেন এই লাস্ট মোমেন্টে আমি কোনো কেস লিখলাম না উনি বহু ডাক্তারকে দেখিয়েছেন অনেক দিন আমার সাথে যোগাযোগ ছিল না অনেক অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছেন ওনার জিভে একটা ব্যথা হচ্ছে কী কী হচ্ছে জিভে মুখে বলেন জিভের মধ্যে চুলকো মাঝে মাঝে সাইডে জ্বালা করে বাঁ দিকে সাইডে জ্বালা করে জিভের বাঁ দিকে জ্বালা করে বাঁ দিকে জ্বালা করে আজকাল গালেও জ্বালা করে আর মাড়ির মধ্যে মাড়ির নিচে অর্থাৎ মেডিসিনের ডাক্তার কেউ দেখিয়েছেন কিন্তু কমলো না আপনি আরাম পাচ্ছেন না হোমিওপ্যাথিক ডাক্তারও তিন চারজন হোমিওপ্যাথিও তিন চারজন দেখানো হয়ে গেছে কিন্তু রিলিফ কিছু পেলো না তা আমার উপর ভরসা ছিল খোঁজ খবর পাচ্ছিলেন না তাই অনেকদিন পরে আবার খুঁজে টুজে এলেন এই তো আপনার বক্তব্য অবশ্যই আচ্ছা এইবারে বন্ধুরা আমি ওনার জিভটা দেখলাম বের করেন বড় করে হা করেন বড় বাইরে বাইরে বা ডান দিকে চাপেন বিশাল একখানা গ্লোসাইটিস উইথ আলসার হয়ে আছে লেফট সাইডে দেখতে পাচ্ছেন বড় করে এই যে বাঁ দিকের লেফট মাঝামাঝি লেফট সাইড অফ দ্য টাং মাঝখানে বিশাল আলসার এবং গ্লোসাইটিস হয়ে ফুলে আছে কিন্তু ওরা বললো যে আপনার কোনো জীবের রোগ নেই ওষুধে কমাতে পারছে না সবাই বলছে মানসিক রোগ বলে এটা আপনার মানসিক রোগ আপনি এসব মুছে ফেলেন কিচ্ছু হবে না তাহলে জীবে এত বড় ঘা হয়ে আছে আলসার হয়ে আছে ফুলে আছে ভালো করে না দেখেই দেখেনি ভালো করে বলছে কিনা মানসিক রোগ কিন্তু টর্চ দিয়ে ভালো করে দেখেনি টর্চও আজকাল থাকে না বড় ধরা করেন টর্চও রাখে না পরিষ্কার টর্চ দিয়ে দেখলে বলা যায় বা জিভ বাইরে বের করুন জিভ বাইরে বের করুন বাইরে সৈলিং এ বিগ সোয়েলিং ইজ দেয়ার সো জিভ খুব ব্যথা তাহলে ব্যথা আড়ষ্ট ভাব জিভ বের করেন দেখি শুধু এমনি জিভ বের করেন এবারে এমনি জিভটা বের করেন দ্যার ইজ এ ফাইন ট্রিমার অফ দ্য টাং জিভ বের করতে কি কোনো আড়ষ্ট বোধ করেন কষ্ট হয় কষ্ট কিছু হয় না আপনি আমাকে একটা বলুন আপনি আমাকে একটা কথা বলুন মুখের মধ্যে গরম ঠান্ডা কোনটাতে বাড়ে বা কোনটাতে কমে কোন খাবার বা জল বা চা বা তরকারি বা ভাত কিসে আরাম পান বা কিসে বাড়ে ঠান্ডাতে ভালো লাগে গরম বেশি খেতে পারি না গরম মোটে চা পর্যন্ত আমি জুড়িয়ে জুড়িয়ে খাই রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশন টাং আলসার উইথ গ্লোসাইটিস রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশন লেফট সাইডেড কমপ্লেন্স সো লেকেসিস প্রথমে আমাদের মাথায় আসে তারপরে পেশেন্টের আমি জানি সি ইজ ভেরি লোকাসিয়াস অ্যান্ড সাসপিসিয়াস সেগুলো জানা আছে আমার তো লেকেসিস ইজ অ্যাপারেন্টলি ইন্ডিকেটেড ড্রাগ লেটস সি দ্য লেকেসিস হাউ মাস ইম্প্রুভ ঠাকুর দেবতার উপরে ভক্তি শ্রদ্ধা তো আছেই পুজো পার্বণ করেন করি করেন মোটামুটি যেমন করে সবাই সেই রকম না আপনি একটু বেশি ভক্তি এখন আর পেরে ওঠেন না বা সময় সো আর গল্প গুজব করতে তো আপনি ভালোবাসেন কথাবার্তা একটু বেশি বলেন ভালোবাসি ডাক্তারবাবু বিশেষ করে আপনাদের মতো লোক আমার মানে এত ভালো লাগে মানে কি ঘরোয়া লোক এইসব যাদের অহংকার নেই এইসব লোকদের আমি ভালোবাসি এবং আমি সবাইকে ভালোবাসি এবং আমিও সবার কাছে ভালোবাসা চাই কার সাথে অশান্তি পছন্দ করি না কোনো রকম তক্কাতক্কির মধ্যে যেতে চাই না কাপড় চোপড় টাইট পছন্দ করেন একটু ঢিলে ঢালা একটু টাইট পরলেই ভালো লাগে একটু টাইট পরলেই ভালো লাগে ঢিলে ঢালা পরলে ভালো লাগে সো এ ফিউ সিমটমস অফ লেগেসিস লেফট সাইডেড কমপ্লেন অ্যান্ড
Relief by cold application, and the patient is garrulous. I have selected apparent medicine like this in 50 millimol scale of potency, and let's see the result after 1 month. I shall share it.